গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে পরিচালক মিশুক মনির দেয়ালের দেশ। শবনম বুবলি ও শরীফুল রাজ অভিনীত ছবিটি দর্শক সমালোচকদের নজর কেড়েছিল। এর গানও মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পায়। সেখানে প্রবাসী বাঙালিদের কাছে সমাদর পেয়েছে দেয়ালের দেশ। সিনেমাটি এবার আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে, এর পরিচালক মিশুক মনি নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, বাংলাদেশের পর দেয়ালের দেশ দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়ার পর এবার মুক্তি পাচ্ছে আমেরিকায়, এরপর কানাডায়ও মুক্তি পরে ছবিটি পাবে। দেয়ালের দেশ আমেরিকায় মুক্তি দিচ্ছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদও ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির 15টি অঙ্গরাজ্যে দেখা যাবে সিনেমাটি, যার মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বুস্টন, লং আইল্যান্ড, শিকাগো আরও অনেকটি জায়গায়। আমেরিকায় মুক্তির বিষয়টি ছবিটির নায়িকা বুবলিও এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। বুবলি লেখেন, খুশির খবর, দেয়ালের দেশ এখন দেশের সীমানা ছাড়িয়ে আমেরিকায়, আগামীতে কানাডা ও ইউরোপ বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে। 17ই মে থেকে আমেরিকার বিভিন্ন শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য। বৈশাখ ও নহর নামের দুই যুবক যুবতীর ব্যতিক্রম রসায়ন উঠে এসেছে দেয়ালের দেশ ছবিতে। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ মানে শরীফুল রাজ, চাল চুলহীন খামখেয়ালি, বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। এরপর ক্রমশ তাদের প্রেম হয়, কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের, জুয়া নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে জেলেও যেতে হয় শরীফুল রাজকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে, সেখানেও চলে তার নেশা। হঠাৎ একদিন একটা লাশ আসে মর্গে, কফিন খুলে বৈশাখ দেখে এটা তার প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মন জুগাতে সেখানে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি, তবে সশরীরে নয়, পর্দায়। তার অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেয়ালের দেশ এবার আমেরিকায় প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার পরিচালক মিশুক মনি। সিনেমাটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়, এবার হাজির হয়েছে আমেরিকায়। শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হবে। বৃহস্পতিবার ফেসবুকে এ সংক্রান্ত প্রেক্ষাগৃহের তালিকাসহ একটি পোস্টার শেয়ার করেছেন বুবলি। তিনি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে 15টি প্রেক্ষাগৃহে চলবে দেয়ালের দেশ। এ প্রসঙ্গে বুবলি আরও বলেন, আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়, অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে, এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে। উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার গল্পে দেখা গেছে বৈশাখ ও নহর নামের দুই তরুণ তরুণীর ব্যতিক্রম রসায়ন।